হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছি আবার একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো আজকে দেখতেই পাচ্ছ, আজ আমার মডেল হচ্ছে সুলগ্না। তো অনেক দিনের ইচ্ছা ছিল ওর সাথে কাজ করার, সো ফাইনালি কাজটা হয়েছে। তো ফার্স্টে দেখিয়ে দিই, ভীষণ মিষ্টি অ্যান্ড ভীষণ মানে ফ্র্যাঙ্কলি একজন। তো খুব মজা করেছি আমরা শ্যুটে। তো ফার্স্টে আমি যেটা ইউজ করে থাকি প্লামের টোনার, তো প্লামের রোজ মিস্ট আমি ইউজ করেছি। অ্যান্ড দেন ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি এমব্রোলিসের ময়েশ্চারাইজার। অ্যান্ড যেহেতু এই ময়েশ্চারাইজারটা প্রাইমারেরও কাজ করে, তাই আমি এখানে কোনো প্রাইমার ইউজ করিনি। অ্যান্ড দেন আমি কালার কন্ট্রোলিংয়ের জন্য, এই কালারের জন্য আমি ইউজ করছি এখানে শপারেলের একটা কনসিলার প্যালেট, যেখানে আমি ওর স্কিন টোন থেকে একটু ডার্ক শেড আমি ইউজ করছি। একটু ব্ল্যাক স্পট ছিল অ্যান্ড ডার্ক সার্কেল ছিল। আমার গলাটা আজকের একটু অন্যরকম লাগছে, মানে ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে তার জন্য। সো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কালার কারেক্টিং করে। সো তারপরে আমি এখানে ইউজ করছি ফাউন্ডেশন, হুডা বিউটির ফাউন্ডেশন। এখানে আমি একটা ফেয়ার আর একটা ডার্ক টোনের ফাউন্ডেশন ইউজ করছি। তো সব প্রোডাক্ট ডিটেলস আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। অ্যান্ড তারপরে আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। হুডা বিউটির ফাউন্ডেশনটা যেহেতু ভীষণ ভালো একটা কভারেজ দেয়, তো আমি সেই জন্য এখানে আমি কোনো বেস ইউজ করিনি, শুধু কালার কন্ট্রোল করে তারপর আমি ফাউন্ডেশন ইউজ করেছি। সো অ্যান্ড ওর স্কিনে খুব বেশি ব্ল্যাক স্পটও ছিল না বা আদার্স কোনো প্রবলেমও ছিল না, তো সেই জন্য আমি বেসটা যতটা পেরেছি হালকার উপরে রাখার চেষ্টা করেছি, মানে যতটা ন্যাচারাল রাখা যায়। তো তারপরে আমি এখানে ইউজ করছি হুডা বিউটিরই যেটা ফেয়ার টোনের ফাউন্ডেশন আমার কাছে আছে, সেটাই আমি কনসিলার হিসাবে ইউজ করছি। যেহেতু এটা ফুল কভারেজ, তাই এটা তোমরা কনসিলার হিসাবেও ইউজ করতে পারো। তো যে যে হাইলাইটিং এরিয়াগুলো আছে আমাদের টি জোন অ্যান্ড ডার্ক সার্কেলের কাছটাতে, চোখের নিচটাতে, তো ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। তোমরা ফাউন্ডেশন বলো, আই মেকআপ বলো, যত বেশি ব্লেন্ড করবে তত কিন্তু তোমাদের মেকআপ লুকটা তত সুন্দর হবে। ব্লেন্ড কিন্তু কম হলে দেখবে মেকআপ লুক একটু কেকি হয়ে যায় বা হালকা হালকা ফেটে যায় বা কোনো প্রবলেম আসতে পারে, বাট যত ভালোভাবে ব্লেন্ড করবে তত কিন্তু তোমার লুকটা খুব সুন্দর আসবে অ্যান্ড ফিনিশিংটাও খুব ভালো হবে। সো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড আমি লোয়ার ল্যাশটাতে এখানে ফরএভার 52 কম্প্যাক্টটা আমি ইউজ করছি, শুধু হচ্ছে যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে। একটা পিএসসির পাফ দিয়ে আমি লোয়ার ল্যাশটা ভালো করে সেট করে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি এখানে ক্রিম ব্লাশ হিসাবে ইউজ করছি ডিলাইন্সির একটা লিপ প্যালেট, সেখান থেকে আমি একটু ক্রিম ব্লাশ ইউজ করছি। আমার ক্রিম ব্লাশটা ভীষণ ভালো লাগে। সো তারপরে আমি ইউজ করছি এখানে কন্ট্রোল, এখানে আমি ডাইরেক্টলি পাউডার কন্ট্রোল ইউজ করছি, তোমরা এখানে ক্রিম কন্ট্রোলটা রাখতে পারো। যেহেতু আমার মনে হয়নি যে খুব বেশি কন্ট্রোল করতে হবে, তাই আমি হালকা একটু কন্ট্রোল আমি এখানে করেছি, ভালো করে কন্ট্রোল করে নিয়েছি। অ্যান্ড তারপরে নোজ কন্ট্রোল, ওর নাকটা যেহেতু ভালোই শীষ আছে, খুব বেশি কন্ট্রোল করতে আমার লাগেনি, নর্মালি হালকা উপর একটা কন্ট্রোল তোমাকে রাখতে হবে। তো তোমরা এখানে ক্রিম কন্ট্রোলও করতে পারো বা শুধু পাউডার কন্ট্রোলও করতে পারো। অ্যান্ড তারপরে আমি একটা ক্রাইলনের সেটিং পাউডার, বানানা পাউডার দিয়ে আমি ভালো করে পুরো ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নিচ্ছি। ফাউন্ডেশন যেভাবে তোমরা ব্লেন্ড করবে সেইভাবেই কিন্তু তোমাদেরকে পাউডার সেটিংটাও খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, যেটাকে বলি আমরা বেকিং করা। তো ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করার জন্য আমি ফার্স্টে হচ্ছে বানানা পাউডার ইউজ করেছিলাম, তারপরে আমি টি জোনটাতে আমি একটু ফরএভার 52 কম্প্যাক্টটা ইউজ করেছি। তো তারপরে আমি আবার একটু হালকা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড তারপরে ব্লাশ ইউজ করছি ইউ ক্যান বির প্যালেট থেকেই আমার দুটো কন্ট্রোল শেড আমার একদম ভেঙে গেছিলো। তো তারপরে আমি রেভলিউশনের 4K হাইলাইটার প্যালেট থেকে আমি একটুখানি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, যেহেতু ওর স্কিনটা একটু ডাস্কি আর আমি একটু ডাস্কি টোনের উপরেই রেখেছি, বিকজ আমার এই টোনটা ভীষণ ভালো লাগে, ডাস্কি স্কিন টোনটা মানে ভীষণ ভালো লাগে। তো যতটা পেরেছি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। তো তারপরে আমি
টিজোন অ্যান্ড যে যে হাইলাইটিং এরিয়াগুলো আছে সেগুলোতে ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড তারপরে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি পিএসসির মাইক্রোফিক্সার, যেটা ভীষণ ভালো। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড আই মেকআপটা আমি এখানে দেখালাম না, আই মেকআপে তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে, তাহলে আই মেকআপের ভিডিওটা আমি তোমাদেরকে এই ভিডিওটার পরে আমি পোস্ট করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও। অ্যান্ড আমার ভয়েসটাকে একটু ইগনোর করো, জানি আমার ভয়েসটা এখন একটু অন্যরকম লাগছে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার। তো অলওভার লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানো, একটু অ্যাডভান্স এয়ার রাখার চেষ্টা করেছি। অ্যান্ড আই মেকআপটাও একটু সফটের উপরে বাট একটু বোল্ড লাইনার পরিয়েছি। তো অলওভার লুকটা দেখে জানিও কেমন হয়েছে। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো এখন টাটা বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আর কী কী মেকআপ লুক বা কিসের উপরে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। সো চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি।